নমস্কার, আমি শায়নি। কলকাতা ফুটবল লিগের সমস্ত আপডেট নিয়ে শুরু করছি আজকের দৈনিক ড্রিবল। আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকে রয়েছে ফুটবলের অনেক খবর, সেগুলো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Pantha Nivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. ডায়মন্ড হারবারে জিতলো পিয়ারলেস ক্যালকাটা কাস্টমস, জয় ভবানীপুরের। মিডিয়া সেন্টারের উদ্বোধন ইস্ট বেঙ্গল ক্লাবের। আশিয়ান জয়ের 21 বছর, সংবর্ধিত সেদিনের কৃতিরা। মোহনবাগানের প্রেস মিট। চলে আসি এবার বিস্তারিত খবরে। আবারও জয় ডায়মন্ড হারবারে। শুক্রবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা 2-1 গোলের ব্যবধানে ওয়ারি এসি কে হারায়। ডায়মন্ডের হয়ে গোল করেন গিরিক মহেশ খোসলা ও নরহরি শ্রেষ্ঠা। ওয়ারির গোলটি করেন শাহরুখ রহমান। জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো ভবানীপুর। ব্যারাকপুর স্টেডিয়ামে তারা ক্যালকাটা পুলিশকে আত্মঘাতী গোলে 1-0 গোলে হারালো। চুচুড়া ইস্টার্ন মাঠে পিয়ারলেস এসি 1-0 গোলে হারায় কালিকার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। গোল করেন চুচুড়া ইস্টার্ন মাঠে পিয়ারলেস এসি 1-0 গোলে হারায় কালিকার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। গোল করেন নং সিএস। নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস বাবন সিংয়ের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জিতল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। আমরা দেখে নেব যে হাইলাইটস, অর্থাৎ ম্যাচের উল্লেখযোগ্য অংশ। খেলার শুরুতে দুপক্ষই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছিল এবং জবি জাস্টিনের সেন্টারটি ব্লকড হয়ে যায়। সেক্ষেত্রে একটা রাহুল পাসওয়ানের কাছে সুযোগ এসে গেছিলো, বাঁ দিক থেকে গিরিক বল বাড়িয়েছিলেন, আবার ব্যাক মাইনাস থেকে এক্ষেত্রে কিন্তু রফিক ঠিকমতো কাজে লাগাতে পারেনি। বাঁ দিক থেকে আবার পাস ছিল কিন্তু বল বাইরে, আক্রমণ ছিল গিরিকের, সেখান থেকে কিন্তু ঠিকমতো পাস হয়নি। আজ গিরিককে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল, সাগরের শট, এটা তো দারুণ প্রয়াস ছিল। বাঁ দিক থেকে আরও একটি আক্রমণ, গোলরক্ষক এক্ষেত্রে দারুণভাবে কিন্তু ধরেছে। এটা সেই গোল যেখান থেকে গিরিক বলটিকে জালে জড়িয়ে দিয়েছিল, ভালো বল বাড়িয়েছিলেন জবি জাস্টিন। প্রথমার্ধে একটি গোল হয়েছিল এবং রাহুল পাসওয়ানের কাছে চমৎকার সুযোগ এসেছিল, বলটিকে স্কুপ করে দেওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু বল জায়গায় পৌঁছয়নি, লক্ষ্যে পৌঁছয়নি। আবার এক্ষেত্রে একটা সুযোগ ছিল, একটা দুরন্ত শট বাইরে চলে গেল। আবার এক্ষেত্রে কিন্তু একটি প্রথমার্ধের খেলা সাঙ্গ হয়েছিল। দ্বিতীয়ার্ধে শাহরুখ নাও, দ্বিতীয়ার্ধে একটা ভালো সুযোগ, কিন্তু এক্ষেত্রে সব প্রতিভ ছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ওয়ারি কিন্তু চাপ বাড়িয়েছিল, সেখান থেকে কাজের কাজ কিছু হয়নি। গিরিকের সেন্টার কিন্তু কোনো খেলোয়াড় ছিল না, বল চলে গেছিল বাইরে। এইভাবে বারবার আক্রমণে এসেও গোল সংখ্যা বাড়াতে পারিনি। এটা একটা ভালো মুভমেন্ট ছিল, থার্ড ম্যান মুভ ছিল, যেখান থেকে গোলের সুযোগ ছিল। সিন ঠিক মতো কিন্তু বলটিকে গোলে রাখতে পারেনি, ওয়াল পাস খেলেছিল খুব ভালো। এটা ছিল সেই গোল যেখান থেকে নরহরি শ্রেষ্ঠা রবিলাল মান্ডির কাছ থেকে পাস পেয়েছিলেন এবং একটা ভালো ওয়াল পাস ছিল যেখান থেকে বলটি পেয়েছিল সিন, এক্ষেত্রে একটা ভালো ভূমিকা ছিল। নিঃসন্দেহে রবিলালের চমৎকার পাস ছিল। এবার সেই শাহরুখের গোল, অসাধারণ গোল, একেবারে চমৎকার আলতো পাস পেনাল্টি বক্সের বাইরে থেকে, এমন দুর্দান্ত জায়গায় বলটি রেখেছিলেন যে কিছু করা ছিল না, ঝাঁপিয়ে পড়েছিলেন গোলরক্ষক। আজকের ম্যাচে 3টে গোলই কিন্তু এরকম ইনস্টেপটাকে, ইনসাইডটাকে ব্যবহার করেছে খেলোয়াড়েরা। বারবার চাপে টাকার চেষ্টা ছিল কিন্তু বল চলে গেল বাইরে।
ঝাঁ চকচকে ক্লাব, তাবু, আধুনিক ক্যাফেটেরিয়া এসব তো ছিল। লাল হলুদ তাবুর নয়া সংযোজন সুসজ্জিত মিডিয়া সেন্টার। শুক্রবার আসিয়ান জয়ের 21 বছরের দিনেই উদ্বোধন হলো নতুন মিডিয়া সেন্টারের। আর এখানে যাদের প্রতিকৃতি দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন কোমল ভট্টাচার্য, অজয় ভূপেন সরকার, মতি নন্দী এবং কিশোর কুমার। এরা প্রত্যেকে কিংবদন্তি। আজকের প্রজন্ম হয়তো এদের অনেককে জানে না, চেনে না, কিন্তু এরা যে কথায় কি বলুন দিয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কমলদা, কমল ভট্টাচার্য, তিনি 1935 থেকে 47 সাল 12 বছরে 35টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। রঞ্জি ট্রফিতে তিনি বাংলা দলের প্রতিনিধিত্ব করেছিলেন এবং 35টি ম্যাচ খেলে তিনি অনবদ্য একটি কৃতিত্ব অর্জন করেছিলেন। অজয় বসু, যিনি ভাষ্যকার এবং সাংবাদিক হিসেবে সুপরিচিত রয়েছেন। পুষ্পের সরকার, যিনি ভাষ্যকার সাংবাদিক হিসেবে সুপরিচিত রয়েছেন। মতি নন্দী, যিনি একজন প্রতিনিধিত্ব সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং রয়েছেন কিশোর বিমানী প্রতিকৃতি। মিডিয়া সেন্টারে এই পাঁচজনের প্রতিকৃতি নিঃসন্দেহে আজকের প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করবে। ইস্টবেঙ্গল ক্লাবই পারে ঠিক এইভাবে অগ্রজদের সম্বর্ধনা দিতে বা তাদের সম্মাননা দিতে, যেটা ইস্টবেঙ্গল ক্লাবের চিরাচরিত একটি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যে তারা আজকে রয়েছে কমল বসু, অজয় ভট্টাচার্য, ভূপেন সরকার, মতি নন্দী এবং কিশোর বিমানীকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আজকে মিডিয়া সেন্টারের উদ্বোধন, যে মিডিয়া সেন্টার ছাড়া চকচকে কি মিডিয়া সেন্টার। আমরা যখন সাংবাদিকতা করতাম তখন এই ধরনের পরিকাঠামোর কথা ভাবনা চিন্তা করতে পারতাম না, কিন্তু স্মার্ট ক্লাব দেখিয়ে দিয়েছে যে তারা একটি চমৎকার মিডিয়া সেন্টার করে চমৎকারভাবে সেই মিডিয়া সেন্টারকে প্রতিভাত করছে। এবং যাদের আজকে প্রতিকৃতিতে এখানে স্মরণ করা হলো তাদের মধ্যে কমল ভট্টাচার্য। কমলদার একটি কথা আমি কোনোদিন ভুলবো না, সেটি হচ্ছে কমলদার এবং অজয়দা ধারা বিবরণ দিচ্ছেন। আসিয়ান কাপ জয়ী দলের কোচ সুভাষ ভৌমিক মাঠে পড়ে গেলেন, তাকে স্টেশনে করে নিয়ে যাওয়া হচ্ছে। কমলদা বললেন সুভাষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে অজয়দাকে একটু পরিবর্তন করে বলে দিলেন যে কমলদা ওটা লাশ নয়, ওটা হচ্ছে সুভাষ পড়ে গেছেন, সুভাষ আহত হয়েছেন, তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সুভাষ ভৌমিক একটুখানি মোটা সোটা চেহারা ছিলেন, কমলদা বললেন ওটা লাশই আর কিছু নয়, অর্থাৎ এটা কমলদাই পারেন। অজয় বসু, যিনি লাস্ট অফ দ্য মহিকানস, বাঙালির চিরাচরিত পরিচিতি তিনি রেখে গেছেন। আমাদের সকলের গুরু অজয় বসু ধারাভাষ্য এবং সাংবাদিকতা দুক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন। পুষ্পেন সরকার, যিনি আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিকতা করেছেন এবং ধারাভাষ্য দিয়েছেন, তিনি ক্রিকেটের স্কোরার ছিলেন। স্কোরার থেকে তিনি ধারাভাষ্যকার হিসেবে উত্তরণ লাভ করেন, সেটি একটি নিঃসন্দেহে বড় একটি ঘটনা।
মতি নন্দী যার পরিচয় নতুন করে দেবার কিছু নেই, মতি নন্দী শ্রীমতী নন্দী হিসেবে লিখতেন। সন্তোষ কুমার ঘোষ তাকে আনন্দবাজার একদিন ডেকে বললেন, আপনি শ্রীমতী নন্দী লিখবেন না, আপনি লিখুন মতি নন্দী, কারণ শ্রীমতী নন্দী হলে লোকে ভাবে এটা বোধ হয় কোনো মহিলার রচনা, কিন্তু আপনি তো মহিলা নন, আপনি একজন জলজ্যান্ত পুরুষ। মতি নন্দী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে পরবর্তী কর্মে তিনি এসেছিলেন এবং সাংবাদিকতার ঘটনাটাকে বলতে দেন। একটা কথিত আছে যে অজয় বসু এবং মতি নন্দী দুজনের মধ্যে নাকি সম্পর্ক নিবিড় ছিল না। আজকে এই সুগার ক্লাবের এই মহতী অনুষ্ঠানে আমি সেই ধারণাটার মূলে কুঠারাঘাত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা সাক্ষী ছিলাম মতি নন্দী এবং অজয় বসুর একটি আলাপচারিতায়, যেখানে মতি নন্দী অজয় বসুকে বলেছিলেন যে আপনার কণ্ঠে সরস্বতী বিরাজ করেন, আর তার উত্তরে অজয় বসু বলেছিলেন আপনার লেখনীতে লক্ষ্মী বিরাজ করেন। এই দুজনের কথাবার্তা নিঃসন্দেহে একটি মাস্টারপিস হয়ে থাকতে পারে। কিশোর ইমানি যিনি চার দশকের বেশি সাংবাদিকতা করেছেন, তিনি ছিলেন স্টেটসম্যান পত্রিকার ক্রীড়া সম্পাদক। কিশোর ইমানি চার দশক ধরে ক্রীড়া সাংবাদিকতা তিনি করেছেন। ক্রিকেট লেখক বিশাল সিং বেদী একবার বলেছিলেন যে কিশোর ইমানি হচ্ছেন সেই খেলোয়াড় যিনি সাংবাদিক যিনি পুরনো দিনের সেই অভিজাত্যকে বজায় রেখেছেন নতুনত্বের মাঝখানে। কিশোর বিমানি সেইভাবে নিজেকে প্রতিভাত করেছেন। তার ভাই হরিশ বিমানি ছিলেন একজন বিখ্যাত ভয়েস ওভার আর্টিস্ট এবং তার পুত্র গৌতম বিমানি আমরা সবাই জানি তিনি ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবে সুনাম অর্জন করেছেন। এই পাঁচজনের আজকে যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে আজকে নিঃসন্দেহে একটি শুভ সূচনা হল ইসলামিক ক্লাবের মিডিয়া সেন্টারের। আজকের সাংবাদিকের অনেকেই এদের চেনেন না, অনেকেই এদের জানেন না, কিন্তু এরাই পথ তৈরি করে দিয়েছিলেন। ইসলাম ক্লাব সেই পথিকৃতদের সবসময় স্মরণ করে, সেটাই ইসলাম ক্লাবের বৈশিষ্ট্য। আর আসিয়ান কাপ জয়ের দিনে এই মিডিয়া সেন্টার উদ্বোধন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। আসিয়ান কাপ দলের অনেক খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি এখানে। 2003 সালে ইসলাম ক্লাব আসিয়ান কাপ জয় করে ভারতীয় ফুটবলের মোড় ঘুরিয়ে দিয়েছিল, ইতিহাস রচনা করেছিল, সুভাষ ভৌমিক সেই দলের কোচ ছিলেন। আজকে সেই দলের খেলোয়াড়দের অনেকের বয়সের ভারে নুপচ, অনেকের শরীরে বয়স তাদের থাবা বসিয়েছে, কিন্তু তাদের উৎসাহ উদ্যম যে এখনো কমেনি তার পরিচয় তারা আজকে এখানে রেখেছেন ইসলাম ক্লাবের এই মিডিয়া সেন্টার উদ্বোধনে। মিডিয়া সেন্টার বলছি বটে, এটা মিডিয়া এনক্লেভ বললে সব থেকে ভালো হয়, কারণ এত ভালো ব্যবস্থা তার তুলনা করা যায় না, যে তুলনা অতুলনীয় হয়ে রয়েছে আমাদের পাঁচ পূর্বসূরির প্রতিকৃতিতে। এই পাঁচ পূর্বসূরি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবেন আমাদের জীবনে। চলে আসি এবার পরের খবরে। লাল হলুদের মুকুটে অনেক পালকের অন্যতম আসিয়ান কাপ জয়। 2003 এর আজকের দিনেই জাকার্তার বুকে ভারতীয় ফুটবলের জয়ের পতাকা তুলে ধরেছিল। 21 বছর পর এক অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল ক্লাব সংবর্ধিত করলো সেদিনের কৃতি ফুটবলারদের। চলুন দেখে নিই কি হলো সেই অনুষ্ঠানে। সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের পঞ্জিকায় 26 জুলাই একটি অত্যন্ত পবিত্র দিন, যেরকম ভাবে 1 আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস একটি অত্যন্ত পবিত্র দিন, সেরকম ভাবেই 26 জুলাই একটি অত্যন্ত পবিত্র দিন সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের, সমস্ত ইস্ট বেঙ্গল সদস্যদের জন্য। ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাব 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4-4টি আন্তর্জাতিক ট্রফি জিতেছে। কোথাও একটা 26 জুলাই 2003-এর একটা আলাদা সিগনিফিকেন্স, একটা আলাদা মাত্রা রয়েছে। আমার মনে হয় এটা বললে খুব একটা ভুল হবে না যে ভারতীয় ফুটবলের ইতিহাসে, ক্লাব ফুটবলের ইতিহাসে আসিয়ান কাপ জয় সম্ভবত সবচেয়ে বড় একটা মাইলস্টোন, সবচেয়ে বড় একটা ল্যান্ডমার্ক, সবচেয়ে বড় ল্যান্ডমার্ক ভারতীয় ক্লাব ফুটবলে এখনো অব্দি আসেনি। 1962 সালে ভারত যখন এশিয়ান গেমসে সোনা জেতে, তারপরে 26 জুলাই কিন্তু ভারতীয় ফুটবলের সম্ভবত সবচেয়ে বড় বিজ্ঞাপন। আজ আমরা এখানে রয়েছি ওই দিনটাকে স্মরণীয় করার জন্য। আমাদের সামনে বসে আছেন আসিয়ান জয়ী সেই সোনার ছেলেরা। আমার মনে হয় সবার একটা জোরে করতালি দেওয়া উচিত।
আমি শুনেছিলাম ম্যাচ খেলার জন্য আগের দিন রাত দুটো থেকে নাকি দৌড়ানো শুরু করেছে চন্দন দাস। আমি রিকোয়েস্ট করবো সঞ্জীব দাকে ওনাকে ফেলিসিটেট করার জন্য। এমন একটা দিন 26 জুলাই আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকটা ফুটবলারের কাছে একটা অন্যরকম দিন, অন্যরকম অনুভূতি। আমি প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় আসিয়ানের এসব প্রোগ্রামে যাই আমি, আর প্রত্যেকবার গিয়ে একটা মানুষকে আমি সবসময় ধন্যবাদ দিই, আমার পিছনে দাঁড়িয়ে আছে ঋতুদা। অ্যাকচুয়ালি আমার সেবছর ওইভাবে সই করার কথাই ছিল না, তো এটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। ঋতুদা এবং গোবিন্দা দুজন প্রেশার করে আমাকে সই করিয়েছিল, হয়তো সে বছরটা সই না করলে এই একটা ঘটনায় হয়তো দেবজিৎ ঘোষের নামটা থাকবে। ডোরান কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার ক্লাব তাবুতে সাংবাদিকদের মুখোমুখি হলো মোহনবাগান সুপার জায়ান্টস। চলুন দেখে নিই কি হলো সেখানে। But now, as this is your first day with this club, with this new club, what's your ambition for this, you know, playing for this club? Of course, I'm very glad and happy to see some familiar faces in the dressing room. And of course, I'm happy and I'm really delighted to join the club again after 3.5 years. I know it's not going to be easy for any players coming in this club. You know, it's a big club. You have a lot of competition in it. It's in each and every position. So you need to, you know, work hard and give everything. I mean, full effort to buy your playing time. I know. সেক্ষেত্রে হালকা দেওয়ার কোনো জায়গা নেই, আর মোহনবাগান টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই, সব ম্যাচে জিততে হবে, জেতার চেষ্টা করতে হবে, তারপর রেজাল্ট তো খেলার চেষ্টা করবে, ওগুলো ওসব কোনো ব্যাপার নেই। গৌতম দেখবো,
ও প্র্যাকটিস করেনি, ও আজকে এসছে, আজকে দেখবো, দেখার পর আমরা ডিসিশান নেবো। যে দুটো ব্যাপারে আমরা কোনো ডিসিশান নিইনি, ওরা প্র্যাকটিস করবেন। আর কলকাতা লিগের সাথে এটার জুড়িও না, কারণ এটা প্রত্যেক অল ইন্ডিয়া টুর্নামেন্ট, একটা এক্সপোজার, প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাক প্যাচটা কাটানোর জন্য। আজকে ছিল কলকাতা ফুটবল লীগের অন্যান্য ডিভিশনের খেলা, দেখে নি সেই খেলাগুলির ফলাফল। শুক্রবার দ্বিতীয় ডিভিশনের খেলায় এইচবি ব্লক মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ও সাদার্ন এসির মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। ইউনাইটেডের হয়ে গোল করেন সুদীপ্ত রায় এবং সাদার্নের হয়ে গোল করেন রাহুল মণ্ডল। বি আর আম্বেদকর মাঠে বিধাননগর MSA 1-0 গোলে হারালো রাজস্থান ক্লাবকে। বিজয়ী দলের হয়ে গোল করেন রবি মণ্ডল। আরিয়াদহ মাঠে দা মুসলিম ইনস্টিটিউট ও তালতলা ইনস্টিটিউটের খেলাটি 2-2 গোলে ড্র হয়। মুসলিমের গোল দুটি করেন দীপক দাস ও তালতলার হয়ে শুভম দাস ও সমীর দলুই গোল করেন। গঙ্গাধরপুর মাঠে মৌরি SC ও ইয়ং বেঙ্গল এসের খেলাটি অসমাপ্ত থেকে যায়। পঞ্চম ডিভিশন গ্রুপ A এর খেলায় হাইকোর্ট মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব 1-0 গোলে হারালো ক্যালকাটা পার্সি ক্লাবকে। গোল করেন প্রশান্ত মণ্ডল। গ্রিয়ার মাঠে বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন 1-0 গোলে তপন মেমোরিয়ালকে হারায়। গোল করেন অভিজিৎ বিশ্বাস। টাউন মাঠে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট 3-0 গোলে হারালো মেকং এক্স স্টুডেন্টস কে। সায়ন দলুই জোড়া গোল ও আনিসুর রহমান গোল করেন। বিজি প্রেস মাঠে স্টার স্পোর্টিং ক্লাব ও যুবশান্তি SC-র মধ্যে খেলাটি গোলশূন্য শেষ হয়। হ্যাঁ, এবার কিন্তু সময় হয়ে গেছে কিসের বলেন তো? ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ডুরান্ড কাপ প্রথম বছরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সিমলায়। চলে আসি এবার আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, আসিয়ান কাপ জয় ইস্ট বেঙ্গলের গর্বের মুকুটে অন্যতম পালক। আমাদের প্রশ্ন হলো, আসিয়ান কাপ জয়ী ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক কে ছিলেন? বেশি না, মাত্র 21 বছর আগের ঘটনা, এত সহজে কিন্তু ভুলে যাওয়ার কথা না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর যদি মনে থাকে তাহলে দেরি করছেন কেন, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই শেষ করি, নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।